নমস্কার আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা আমার ভিডিওটা দেখুন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ চলুন তবে রান্নায় ফিরে আসি আজ আমি আপনাদের কাছে আপনারা আমার সকলের প্রিয় একটা জলখাবার রেসিপি নিয়ে এলাম দই বড়া আর দোকানের মতো পারফেক্ট নরম তুলতুলে দই বড়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম বিউলির ডাল বা উড়দ ডাল ওভারনাইট ভিজিয়ে ভালোভাবে ধুয়ে এখানে নিয়েছি এছাড়া নিলাম 1 টেবিল চামচ ভাজা মশলা এই ভাজা মশলা আমি গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে তারপর গুঁড়িয়ে নিয়েছি এখানে 1 টেবিল চামচ গরম মশলা এখানে 1 টেবিল চামচ চাট মশলা এখানে বিট লবণ এখানে এমনি সাধারণ লবণ আর এখানে চিনি নিয়েছি আর এখানে গার্নিশিং এর জন্য অল্প ঝুরি ভাজা নিয়েছি আর এখানে খুব সামান্য 1 চিমটি খাবার সোডা নিয়েছি এছাড়া আমি এখানে প্রায় 1 টেবিল চামচ গোটা মৌরি 1 টেবিল চামচ আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি প্রথমে আমি ডালটা পেস্ট বানিয়ে নেব এছাড়া দই বড়া বানানোর জন্য লাগছে টক দই আর প্রয়োজন মতো জল প্রথমে আমি একটা মিক্সিং বোল নিলাম নিয়ে আমি ডালটা দিয়ে দিলাম এছাড়া দিলাম আদা কুচি আর দিলাম কাঁচা লঙ্কা আর দিলাম হাফ টেবিল চামচ গোটা মৌরি আর খুব সামান্য পরিমাণ খাবার সোডা আর খুব সামান্য পরিমাণ জল দিয়ে বেশি করে আমি আগে একবারে জল দেব না অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা খুব সুন্দর ব্যাটার বানিয়ে নেব খুব বেশি ঘনও হবে না আর খুব বেশি পাতলাও হবে না দেখুন ডালটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ব্যাটার এবার আমি প্রয়োজন মতো নুন মিশিয়ে দিলাম মিশিয়ে নিয়ে আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নিলাম ডালটা কিন্তু দেখুন প্রায় 7-8 মিনিট ধরে আমি কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি যত ভালো ফেটানো হবে তত কিন্তু দই বড়া নরম স্পঞ্জি হবে আর ভিতরে আপনার এই ডালের ভিতরে বাতাস প্রবেশ করবে তার জন্য কিন্তু ডাল বড়া ভীষণ নরম হবে দেখুন টেক্সচারটা কেমন হয়েছে খুব বেশি ঘনও না আর খুব বেশি পাতলাও না এবার আমি দই আর জলের প্রিপারেশন বানিয়ে নেব একটা বোলের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবার এই জলের মধ্যে প্রায় 1/2 টেবিল চামচ নুন আর 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম আর দিলাম প্রায় 1/2 টেবিল চামচ মৌরি গোটা মৌরি এবার আমি এটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আর বড়া ভাজার সাথে সাথে আমি বড়াগুলোকে এই জলের মধ্যে প্রায় 7-8 মিনিট ভিজিয়ে রেখে দেব তাহলে কিন্তু বড়াগুলো নরম হবে আর ভিতরে আপনার দইটা ভিতরে ভালোভাবে সহজে চলে যাবে এবার আমি দইয়ের প্রিপারেশন বানাচ্ছি প্রায় 200 গ্রাম আমি দই নিয়েছি দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এই দইয়ের মধ্যে দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম চিনি আর দিলাম ভাজা মশলা গরম মশলা আর দিলাম চাট মশলা দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি দইয়ের প্রিপারেশন আর জলের প্রিপারেশন একদম রেডি এবার আমি বড়াগুলো ভেজে নেব আর এই জলের মধ্যে আপনারা চাইলে কিন্তু হিং দিতে পারেন যারা হিং পছন্দ করেন তাতে একটা দই বড়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি দেখুন কড়াইয়ে অনেকটা করে রিফাইন তেল গরম করতে দিয়েছি তেল গরমও হয়ে গেছে তেল ঠিক গরম হয়েছে কিনা আপনি জানবেন কি করে তাহলে খুব সামান্য পরিমাণ একটু ব্যাটার নিয়ে আপনি তেলের মধ্যে দিয়ে দেখুন যদি দেখেন যে সাথে সাথে ভেসে উঠছে তাহলে জানবেন তেল হয়ে গেছে ভেসে উঠেছে তাই তেল একদম রেডি হয়ে গেছে বড়া ভাজার জন্য এবার দেখুন আমি বাটিতে একটু জল নিয়েছি প্রত্যেকবার
বড়া দেওয়ার পর হাতে একটু জল হাত করতে হবে, তা নাহলে হাতে লেগে যাবে। এইভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে। বড়াগুলো দেওয়া হয়ে গেছে, দেখুন কেমন ফুলে উঠছে। এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি, আর আঁচটা ঢেমে আছে দিয়েছি। একসাথে আমি 14টা বড়া দিয়েছি। এবার আর এক পিঠ ভাজা হলে আমি আস্তে আস্তে তুলে নেব, গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেচ্ছি। বড়াগুলো কত সুন্দর ফুলেছে দেখুন, যত সুন্দর ফেটানো হবে আর তত সুন্দর কিন্তু বড়াগুলো ফুলবে আর ভিতরে নরম হবে। গোল্ডেন ব্রাউন হয়ে গেছে ভাজা, এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিলাম। আপনারা কিন্তু এইগুলো ইচ্ছে করলে স্টোর করেও রাখতে পারেন, 2-3 দিন তো অবশ্যই ভালো থাকবে টাইট কন্টেনারে রেখে। বড়াগুলোকে আপনারা রেখে দিতে পারেন শুকনো ভাজা। এভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবার আমি যে বড়াগুলো ভাজা হয়েছে সেই বড়াগুলো তখন আমি জলের মধ্যে দেব। এই ভাজা বড়াগুলো আমি জলের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, দিয়ে 7-8 মিনিট আমি রেখে দিচ্ছি। দেখুন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর ভাজা হচ্ছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি যে বড়াগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেখান থেকে আস্তে আস্তে তুলে নিয়ে জলটা চিপকে বার করে দিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। নিয়ে যে দইয়ের প্রিপারেশনটা বানিয়েছি তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি চিপকে চিপকে জলগুলো বার করে নিয়ে দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভীষণ স্পঞ্জি হয়েছে, দেখুন কতটা নরম হয়েছে। দেখুন এবার ভিতরে দইটা যাবে, দই বড়াটা আরও টেস্টি হবে। দই বড়া কিন্তু একদম রেডি। এবার আমি আস্তে আস্তে সার্ভ করছি। দু ধরনের চাটনি দিয়ে কিন্তু আমি দই বড়া সার্ভ করছি, তেঁতুলের চাটনি আর ধনে পাতার চাটনি। ধনে পাতা চাটনির রেসিপি লিঙ্ক আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এখানে তেঁতুলের চাটনিটা আমি কিভাবে বানিয়েছি বলছি। প্রথমে তেঁতুলের পিউরিটা জলে ভিজিয়ে নিয়ে বার করে নিয়েছি, তারপর কড়াইয়ে খুব সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে, তারপর পিউরিটা দিয়ে, তারপর প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর সবার শেষে আমি চাট মশলা আর সামান্য ভাজা মশলা দিয়েছি, আর নামাবার আগে সামান্য বিটি লবণ দিয়েছি। এবার আমি ধনে পাতার চাটনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম তেঁতুলের চাটনি। খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আপনারা দেখলেন কত সহজভাবে কত সুন্দরভাবে এই রেসিপি বানিয়ে ফেলা যায়। দেখুন আমি ঝুরি ভাজা দিয়ে সার্ভ করছি।
আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।